Santa Claus. লাল সাদা পোশাক আর টুপির আড়ালে যেন এক কল্পতরু ক্রিসমাস ট্রি, রেনডিয়ার আর আলো ঝর্ণার সঙ্গে নিয়ে সবকিছু দেওয়ার আনন্দে নিজেই মুশকুল। কিন্তু কোথা থেকে আবির্ভূত হলেন সান্তা ক্লজ? বলা হয় 300 খ্রিস্টাব্দের আশেপাশে ইউরোপে সেন্ট নিকোলাস নামে এক যাজক ছিলেন। লোকগাথা অনুসারে এক অতিথিশালায় থাকতে গিয়ে যিনি সমাধান করেন 3 শিশুর হত্যা রহস্যের, প্রার্থনা জোরে যিনি বাঁচিয়েও তোলেন তাদের, সেই থেকে তিনি শিশুদের রক্ষাকর্তা, তাদের খুব কাছে। বড়দিনের রাতে তিনি মোজার মধ্যে উপহার রেখে যান শিশুদের মাথার কাছে। যদিও অন্য এক লোকগাথা অনুসারে এক দরিদ্র ব্যক্তির অজান্তে 3 ব্যাগ সোনা দিয়ে তাঁর 3 কন্যার বিয়ের ব্যবস্থাও করেন এই সেন্ট নিকোলাস। ক্যাথলিক মত অনুসারে সেই সেন্ট নিকোলাসই লোকমুখে হয়ে ওঠেন সান্তা ক্লজ। আগে 6 ডিসেম্বর তার মৃত্যুদিনে উপহার দেওয়া নেওয়া চল থাকলেও পরে সেই প্রথা মিশে যায় বড়দিনের সঙ্গে। সেই উপহার দেওয়া নেওয়া চল অব্যাহত এখনও। উপহার বিপণিগুলির বিক্রি এক লাফে অনেকটাই বেড়ে যায় এই মরশুমে। আগের বছরের তুলনায় এবারে তো ভিড় ধরে নিন ডাবলের থেকেও বেশি। মানে এবারে পার্ক স্ট্রিট যে কার্নিভালটা হয়েছে তার জন্য সাংঘাতিক ভিড়, মানে রাত 11টা 12টা অবধি ভিড় থাকছে। তো সেই তুলনায় মানে আমাদের বিক্রিটাও অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। মানে আগের বছরে আমরা যা করেছিলাম তার থেকে এবারে উই আর ডুইং অলমোস্ট ডাবল। সান্তাকে একবার ছুঁয়ে দেখা, কি উপহার পাওয়া যাবে তা ভাবতে ভাবতেই বড়দিনের আগের রাতটা শুতে যাওয়া, পরের দিন সকালে উঠেই বলে ওঠা মেরি ক্রিসমাস। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।